আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রত্নাস কিচেনে সবাইকে স্বাগতম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো শরবতের একটি রেসিপি, সেটি হচ্ছে শরবতি মহব্বত। প্রথমে আমি এখানে হাফ লিটার পরিমাণ তরল দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা পাত্রে একটু বেশি পরিমাণে বরফ নিয়ে নিচ্ছি। এই বরফের মধ্যেই ঠান্ডা করে নেওয়া দুধটা ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করতে হবে তরমুজ। এখন যেহেতু তরমুজের সিজন, আপনারা কিন্তু এই শরবতটি বাসায় তৈরি করতে পারেন। তো এখানে আমি এক চিল পরিমাণ তরমুজ নিয়েছি। তরমুজটাকে এরকম ছোট ছোট সাইজের কেটে শরবতের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো প্রয়োজন অনুযায়ী তরমুজটা অ্যাড করে নেবেন। মিষ্টির জন্য এখানে আমি অ্যাড করছি সুগার সিরাপ। আপনারা চাইলে সরাসরি চিনিটাও ইউজ করতে পারবেন। এখানে আমি হাফ কাপ থেকে কিছুটা কম পরিমাণে সুগার সিরাপ ইউজ করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রুয়াবজা। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো রুয়াবজা অ্যাড করেছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের শরবতি মহব্বত বা মহব্বতের শরবত। তো শরবতি মহব্বতের শরবতটা কিন্তু খেতে ভীষণ মজা। আপনারা চাইলে অবশ্যই বাসায় এটা ট্রাই করতে পারেন। খুবই সহজ, কম উপকরণে তৈরি করা যায় ডেলিশিয়াস এই শরবতটি। প্রিয় দর্শক, আশা করছি জনপ্রিয় এই শরবতের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পরবর্তী রেসিপিগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।